নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অঙ্কুর আর আপনারা দেখছেন দি ভ্লগ ভেরিয়েশনস। আজকে আমি এসেছি আমার গ্রামের বাড়িতে অনেক দিন পর। সেই পুজোর দু মাস আগে একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। আজকে আবার এসেছি অনেক দিন পর। মানে এদিকে রোদ্দুরে, মানে এই যে এখন 12টার মতো বাজে, রোদ্দুরে বেশ রোদ্দুরটা উপভোগ করা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে, গায়ে পড়ছে রোদ্দুরটা। আর একটু সর্দিও লেগে আছে, ওই সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলি তো ওই ঘামে গেঞ্জিটা ভিজে যায়, ঘামটা গায়ে বসে ঠান্ডা লেগে গেছে। আর এই যে আমার পিছনে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে পাট। আমি দেখাই আপনাদের, এগুলো হচ্ছে পাট, এরকম গাদা দিয়ে রাখা আছে, শুকনো পাট। আমাদের চাষবাস হয়, কাকা চাষ করেছিল এগুলো। এখানে একটা বড় গাদা, এটা ছোট, এটা একটা বড় গাদা, আবার ওখানে একটা গাদা। অনেক পাট এখনো বিক্রি হয়নি। আর পাটের কালারগুলো দেখেছেন, পুরো গোল্ডেন কালার। এই এই কালারের পাটের বেশি দাম হয় একদম, এই যেগুলো এরকম গোল্ডেন কালার হয়। আর এরকম সোনালি কালারের পাট কিন্তু খুব বেশি হয় না, কারণ পাটের এই সোনালি কালারটা আসে যদি গঙ্গার জলে পাট পচানো হয়, তাহলে এই সোনালি কালারটা আসে। আর যদি ওই পুকুর খাল বিলের জলে পাট পচানো হয়, পাটের কালার এত সুন্দর হয় না, তখন পাটের কালারের জন্য দাম একটু কমে যায়। এবার আমাদের এখানে বিল আছে, তো সেই বিলে বর্ষায় গঙ্গার জল ঢোকে, তো এগুলো সেই বর্ষার জল, গঙ্গার জলেই পচানো, মানে আর কি বিলে পচানো পাট। বিলে যেহেতু গঙ্গার জল ঢোকে বর্ষায়, তো ওই সময়ই এগুলো পচানো। আর এদিকে বোধহয় ধান রোদ্দুরে দিয়েছিল, জানি না কাদের ধান, বোধহয় পাশের বাড়িরই। আমাদের বাড়ির ছাদটা অনেক বড়, ওই জন্য আমাদের বাড়িতে হয়তো রোদ্দুরে দিয়েছে, নিচে ছোদ্দাদু পায়চারি করছে। আর এই যে ধান জড়ো করছে, এখন একটা বৌদি আছে। তোমাদের তোমাদের ধান? ও, এই যে আমার বাড়ির উঠোনটা, কি সুন্দর লাগছে উঠোনটা। আমাদের গোলা, এখানে একটা লিচু গাছ আছে, আমি আগেও একটা ভ্লগে দেখিয়েছিলাম, কিন্তু গাছটা এখনো লিচু হয়নি। দাদু দেখছে ওখান দিয়ে আমি কি করছি। কি দেখছো? আমি তো ভ্লগ বানাচ্ছি, এখনো এদিকটা ইনকমপ্লিট হয়ে আছে। এটা আমাদের পাশের বাড়ি, আমাদের প্রতিবেশী। আমাদের গ্রামের বাড়িটা খুব মনোরম, খুব শান্তি গ্রামের বাড়িতে। মানে গ্রামের গ্রামের পরিবেশটা এত শান্ত, মানে আপনারা হয়তো আমার অন্যান্য ভিডিওগুলোতে টোটো ট্রাকের আওয়াজ পান, কারণ আমাদের ওখানের বাড়িটা একদম রাস্তার ধারেই, তো খুব অসুবিধা হয়। কিন্তু গ্রামে দেখুন, এই যে আমি এতক্ষণ ধরে কথা বলছি, একবারও কোনো গাড়ির হর্নের আওয়াজ পেয়েছেন বা কোনো গাড়ি যাওয়ার আওয়াজ পেয়েছেন? পাননি। এই জন্য আমার গ্রামের বাড়ি এত ভাল লাগে, মানে একদম শান্ত। দুপুরবেলার যে ওই যে শীতকালে খেয়ে দিয়ে উঠে একটা ভাত ঘুম দেওয়ার ব্যাপার থাকে না, মানে গ্রামের বাড়িতে সেটা খুব শান্তিতে হয়। এখানে শুধু আওয়াজ বলতে এই যে গাছের পাতা নড়ার আওয়াজ, তাও ধান জড়ো করছে সেই ঝাঁটার আওয়াজ, কিংবা এই পিছনের আমাদের এই যে বাড়ি, এই যে পিছনে একটা বাড়ি আছে যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কামার বাড়ি, মানে ওই বাড়িতে আর কি কামারশালা আছে, তো ওখানে হয়তো ঠুকঠাক করে সেই কখনো দা বানানো হচ্ছে, কখনো নিড়ানি বানানো হচ্ছে, কখনো কোদাল বানানো হচ্ছে, এই সবের আওয়াজ, বা কেউ পাশের বাড়িতে কল পাম্প করছে তার আওয়াজ, এছাড়া আর কোনো আওয়াজ নেই। মানে একদম নিস্তরঙ্গ গ্রাম্য পরিবেশ, ভীষণ উপভোগ্য। আর শীতকালে না, গ্রামের দিকে শীতটা খুব ভালো এনজয় করা যায়, মানে ন্যাচারাল বিউটি থাকে। তারপরে শীতকালে যদি আপনি ভোরবেলা ওঠেন, যদি একটু কম্প্রোমাইজ করে ভোরবেলা আপনি উঠতে পারেন, আর যদি একটু হেঁটে আসেন গ্রামের রাস্তাঘাটগুলো, আপনার পুরো শরীর মন সব তাজা হয়ে যাবে। আমি নিচে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, আমাদের বাড়িতে উঠোনে একটা অনেকগুলো বেশ সিঙ্গাপুরি কলা গাছ লাগানো হয়েছিল, তা সেই কলা গাছে একটা একটা বড় কাঁদির কলা হয়েছে,
এখনো বড় হয়নি, তবে একটা গোটা কাঁদি হয়েছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ওটা দেখে যে কি ভালো লাগছে, মানে বাড়িতে ফলমূলের গাছ লাগিয়ে তাতে যদি ফল হয়, তার থেকে বড় শান্তির কিছু আর হয় না। এই যে কলা গাছটা, এই যে সিঙ্গাপুরি কলা হয়েছে আমাদের বাড়িতে, কি ভালো লাগছে দেখে, একটা আদর করে দি। আর এই পাশে এইটা হচ্ছে উচ্ছে গাছ, এখনো উচ্ছে হয়নি, হবে উচ্ছে আর কদিন পর থেকেই হবে। এটা একটা মাচা করা হয়েছে, এই মাচায় উচ্ছে গাছ। আর এই যে বেগুন গাছ লাগিয়েছে, আগে অনেক বেগুন গাছ লাগানো হতো, এখন আর সেরকম লাগানো হয় না। এই যে ফুল হয়েছে, একটা দুটো ফুল হয়েছে। বাড়ির উঠোনটা হেঁটে বেড়াতেও ভাল লাগে, ওটা উঠোন। এই যে বাড়ি, এখানে একটা পেয়ারা গাছ ছিল, এই এই জবা গাছটার পাশে, এই যে জবা গাছ এটার পাশে একটা পেয়ারা গাছ ছিল, তো সেটা এখন আর নেই। আমি ওই পেয়ারা গাছটায় উঠে সবসময় বসে থাকতাম, মানে ওটা ছিল আমার কাইন্ড অফ একটা আড্ডা দেওয়ার জায়গা, ওই পেয়ারা গাছটা। ওই পেয়ারা গাছে আমি সারাদিন উঠে বসে থাকতাম, ওই ডাঁসা ডাঁসা পেয়ারাগুলো চিবিয়ে চিবিয়ে খেতাম আর নিচে ফেলতাম। তো এই গোটা বাড়ির মানে আনাচে কানাচে আমার শৈশবের সব স্মৃতি জড়িয়ে আছে। আজকে নিরামিষ খাওয়ার দিন, আমি আসছি বলে কাকা চিকেন এনেছে, আমার মাংস রান্না করেছে, মাংসটা দেখাই একটু। এই যে বাটিতে বাটিতে সব ডিভাইডেড হয়ে গেছে, সব আবার আমার নেটি করে দিয়ে, আর বাকিটুকু এখানে অবশিষ্ট পড়ে রয়েছে, বেশ লাল রঙের ঝোল হয়েছে, অবহেলায় পড়ে রয়েছে সাইকেল। ছোটবেলা আমায় কেউ সাইকেল কিনে দেয়নি রে, তোর তুই যে সাইকেল পেয়েছিস, আমাকে কেউ এরকম কিনে দেয়নি। এইটা আগে আমাদের সদর দরজা ছিল, বাড়ি এখন ইনকমপ্লিট, তো এই ডিজাইনটা এরকমই থাকবে, শুধু এখানে একটা দরজার বদলে একটা জানলা হয়ে যাবে। আর সদরটা হয়েছে এখন এখান দিয়ে, এটাকে আরও একটু ভেঙে নিচু করা হবে, দেন এখান দিয়ে দরজা করা হবে। আর এরা নিজের মতো খেলে যাচ্ছে, এখানে ফুল গাছ লাগিয়েছে। আর এই যে এটা হচ্ছে পঞ্চমুখী জবা, এর কুঁড়িগুলো এরকম হয়। এ বাবা, এই ফুল গাছগুলো খুব সুন্দর, টবে লাগালে বেশ ভালো লাগে। এখানে অবহেলায় পড়ে আছে, এ ও পায়ে মারিয়ে চলে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে একটা লিলি গাছ, এখানে একটা পেঁপে গাছ রয়েছে, এখনো বড় হয়নি, তবে এবার পেঁপে হবে মনে হচ্ছে, ফুল হয়েছে। এই পাশেও আছে বেশ অনেকগুলো পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছ আজ অব্দি আমাদের বাড়িতে টেকেনি, মানে এত বড়ও হয়নি, হনুমানে সাবাড় করে দিয়েছে, এবার দেখা যাক এটা টেকে কিনা। এটা একটা শিউলি গাছ, ঠিক ওই পুজোর আগে আগে এরকম শিউলি ফুল ছড়িয়ে থাকতো। একদম শিউলি ফুলের গন্ধে মম করছে। এই টিনের ঘরটার চালে একদম চাল কুমড়োর লতা একদম পুরো ভরে গেছিলো, এখন ওই পেকে যাওয়া চাল কুমড়োগুলো রয়েছে, দেখা যাচ্ছে হয়তো, বেশ সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এই যে ও দেখেই লোভ হচ্ছে। ওই যে ওইটা আমাদের বাড়ি, আর এই এটাও আমাদের একটা জায়গা, এখানে আগে একটা বোম্বাই গাছ ছিল, বোম্বাই আম গাছ, বিশাল বড়, পুরো গোটা জায়গাটা নিয়ে ছড়িয়েছিল, বিশাল মোটা গুঁড়ি। এটা আমাদের বাড়ির পিছনের বাগান, এখন এখানে সেগুন গাছ লাগানো হয়েছে, কিন্তু সেগুন গাছগুলো ঠিক লম্বা হয়নি। এই যে এটা খড়ের মাচা, আর এটা গোবর লাঠি শুকোতে দেওয়া হয়েছে, গোবর লাঠি পাটকাঠির মধ্যে গোবর লেপে
এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এদিকে সোজা রাস্তা চলে গেছে, আবার এদিকেও রাস্তা সোজা চলে গেছে, ওখানে গিয়ে একটা বাঁক নিয়েছে। এই যে বাড়ির পিছনে বেগুন গাছ লাগানো হয়েছিল, এই বেগুন গাছগুলোর কটা বেগুন আমরা খেতে পাবো আমরা জানি না, হনুমানে ছাগলেই বেশিরভাগ সাবাড় করে দেবে। চান হয়ে গেছে, এবার খেতে বসবো। অনেক কিছু দেখলাম পাতে সাজিয়ে দিয়েছে, দেখা যাক কি কি আছে। এইটা কি পালং শাক? এটা কুমড়ো ডাঁটা কোথায়? এটা বাঁধাকপিটা? আর আমি এখন এসেছি মাঠে, অনেকদিন পর মাঠে এলাম। এখন এই সর্ষে বোনা হয়েছে, এখনও ফসল হতে অনেক দেরি, শীতের একবারে শেষের দিকে সর্ষে উঠবে। চারিদিকে ফাঁকা, আর ওই যে ওখানে বকগুলো বসে আছে, এই বকগুলো কিন্তু বেশ বড় বড়, দূর থেকে এরকম ছোট ছোট লাগছে কিন্তু বকগুলো বেশ বড় বড়। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।